লাগতেছে। হ্যাঁ এরা কে খাওয়ালো? তুমি? আমি? আমি খাওয়াই নাই তো, এরা আল্লাহ খাওয়াইছে। আল্লাহ আল্লাহ তোমার রিজিকে লিখে রাখছে এই বিরিয়ানি, এর জন্য তুমি পাইলা। ঠিক ডিসেম্বর মাসের 31 তারিখ কালকে থেকে 2024 সাল জানুয়ারি মাস 2024 সাল হ্যাপি নিউ ইয়ার। আমি আসলে হ্যাপি নিউ ইয়ার কাটাইতেছি এসব পথশিশুদের সাথে। ছোট ভাই আসো, তোমারে খুঁজতেছি, চিনছো আমারে? তোমারে যে রুই মাছ দিয়ে ভাত খাওয়াইলাম কদিন আগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু। কালকে আপনারা দেখছিলেনই একটা ভিডিওতে, আমি মুরগি কিনছিলাম এবং বিরিয়ানির মশলার ফ্লাওয়ার চালমাল কিনছিলাম। এই যে অসহায় পথ শিশুদের জন্য আজকে 2023 সালের শেষ দিন, এর জন্য ওদের জন্য ভালো করে এই যে রান্না করে নিয়ে গেলাম বিরিয়ানি, আর ওদের জন্য এই যে কাপড় চোপড়, পুরাতন কাপড় চোপড়। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আর্নিং আইতেছে, আমি যদি ওগুলা পাই আরও ওদের নতুন ওদের জন্য নতুন কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। চলে যাব এখন, আজকে অনেক কুয়াশা পড়ছে, এখন চলে যাব হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, ওখানে পথ শিশুদের সাথে এই বিরিয়ানি ওদের দেব আর কিছু কাপড় চোপড় এদের দেব। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভালো মতো আমারে দেওয়ার তৌফিক দান করে, আমি যেন দিতে পারি সবাইকে। আর ওদের আমি চাই ওদের জন্য নতুন কাপড় আমি দিতে পারি, সেই সামর্থ্য যেন আল্লাহ আমার দেয়। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, সহি সালামতে ভালো মতন দিন আবার বাড়িতে ফিরে আসতে পারি। এখান থেকে কিন্তু অনেক দূর, আমি দেখেন এই খাবারগুলা আর এই কাপড় চোপড়গুলা অনেক কষ্ট করে নিয়ে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। এই ছোট ভাই আসো, তোমারে খুঁজতেছি, চিনছো আমারে? তোমারে যে রুই মাছ দিয়ে ভাত খাওয়াইলাম কয়দিন আগে, চিনছো? নাম জানি কি তোমার? লিটন। এ তো জিনা গেলাছি, বসো বসো ভাই। আমি কথা বলি, তুমি থাকো। এই খাও নাই? কিছু খাও নাই এই পরিমাণ? হ্যাঁ বেলা তো 3টার মতন বাজে গেছে মনে হয়, খাও নাই এখনো? বিরিয়ানি খাইবা? হ্যাঁ তোমার তোমার লাগে বিরিয়ানি আনছি তো আজকে, খাও নাই? এটা কি খায় খাওয়া দেখতেছি, খাই খাই কেক খাইছো না? এই কেক খায় কি কেক খায় চলা লাগে বেশিরভাগই না, কেক মেকিটা ওটা খায় রুটি মুটি খায় চলা লাগে। চলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এন তো বিরিয়ানিটা খাও, হাত দাও হাত দাও, আগে ভালো করে হাত দিয়ে নাও, ধরো হাত দাও হাত দাও। কি ভাই ভালো আছেন আপনারা নাকি? আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাজু পাখি দেখে না ভাই, পানি বেশি ফেলাও না, বসো 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 এখানে বসো। রাজু পাখি? জি জি জি। ধরো তোমাদের জন্য বিরিয়ানি আনছি, তোমার বলছিলাম না মাঝে মাঝে আসবো, হ্যাঁ বলছিলাম, নাও খাও। আরো তোমাদের মতন আরো যে আছে ওরা ওরা কোথায়? তাহলে এখনো কিছু খাইছিলে না, খালি কেক খাইলে না? দুপুরবেলা কেক খায় কি আর জীবন চলে? খাও আস্তে আস্তে, খাও আস্তে আস্তে, খাও আস্তে আস্তে খাও। আমি আইসে তোমারে খুঁজতেছি, ঠিক আছে? পরে যে এদের খাওয়াইলাম, খাও আস্তে আস্তে খাও। এই ব্যাগে জামা কাপড় আছে, এদিকে আসো, এই ব্যাগে আরো জামা কাপড় আনছি। তোমার কি লাগবে কি লাগবে না আমি জানি না সঠিক, জামা কাপড় আনছি, বড় হইলে সমস্যা নাই না, জামা কাপড় লাগবো তোমার লাগবো? আচ্ছা আচ্ছা দেই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এখন কি বিরিয়ানি দেখা কি ভালো লাগতেছে? এটা কে খাওয়াইলো? তুমি? আমি? আমি খাওয়াই নাই তো, এরা আল্লাহ খাওয়াইছে। আল্লাহ আল্লাহ তোমার রিজিকে লিখে রাখছে এই বিরিয়ানি, এর জন্য তুমি পাইলা। ঠিক আছে আমি আমি আর ওসিলায় আল্লাহ খাওয়াইলো, ঠিক আছে? তাহলে আল্লাহ রিজিকে লিখে রাখছে জন্যই তুমি পাইলা, ঠিক আছে?
সরবাই লিটন তাহলে তোমার মোটামুটি তো ভিডিও এর আগে দেখছে অনেকেই তোমার ভিডিও দেখছে তাদের বলে দাও যে রাজু ভাই আমাদের যিনি সব সময় সাহায্য সহযোগিতা করতে পারে আমাদের সাহায্য করতে পারে এর জন্য রাজু ভাইকে সবাই সাপোর্ট করবেন এজন্য রাজু ভাই সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সেদিনের মতন 80টা দিলা না তো সেদিন তো আসলে আজকে কি গোসল করছো তুমি আজকে এখনো গোসল করো নাই মানে একদিন গোসল করো একদিন গোসল করো না মানে আজকে ঠান্ডা পড়ছিল অনেক হ্যাঁ আজকে সকালবেলা কিন্তু আসলে 2023 সালের শেষ আজকে হলো শেষ দিন ডিসেম্বর মাসের 31 তারিখ কালকে থেকে 2024 সাল জানুয়ারি মাস 2024 সাল হ্যাপি নিউ ইয়ার আমি আসলে হ্যাপি নিউ ইয়ার কাটাইতেছি এসব পথশিশুদের সাথে দেখেন লিটন আমি যে আইছি তুমি কি আমার দেখে চিনছো হ্যাঁ আমি খুশি হয়েছো আমার কয়দিন আগে দেখছিলা কয়দিন আগে দেখা হয়েছিল আমার সাথে তোমার ওই জায়গা দেখা হয়েছিল ঠিক আছে রেল স্টেশনের ওখানে কয়দিন আগে দেখা হয়েছিল তাতে চার পাঁচ দিন আগে হবে হ্যাঁ চার পাঁচ দিন আগে আসছিলাম আমি আবার বলছিলাম যে ওদের আরো আমি ওদের জন্য জামা কাপড় বা এটা ওটা নিয়ে যাব আচ্ছা তুমি জুতা তো ছিল না তোমার জুতা পাইলা কোথায় আবার মোজাও আছে দেখি কে দিছে রেল স্টেশনে পাইছো যাক ভালো কাম করছো সবসময় ঠান্ডা লাগাইবে না ঠান্ডা লাগালে কিন্তু অসুস্থ হবে শরীর অসুস্থ হইব বেশি ঠিক আছে সবসময় মোজা টোজা পা পা পরিষ্কার করে গোসল মোসল করবে ঠিক আছে নাহলে কিন্তু অসুখ বিসুখ বেশি হবে কি মজা হয়েছে আচ্ছা খাও এই রান্নাটা কিন্তু আমার ওয়াইফ করছে আমার তোমাদের ভাবি ঠিক আছে তোমার ভাবির জন্য দোয়া করো ঠিক আছে আল্লাহ যেন তোমার ভাবিকে নেট অনেক হেদায়েত দান করুক এরকম রান্না জিনিস সবসময় রান্না করে তোমাদের খাওয়াইতে পারে আমি ঠিক আছে তোমার ভাবি যেন রান্না করতে পারে আমি যেন নিয়ে এসে তোমাদের খাওয়াইতে পারি ঠিক আছে তোমার ভাবির জন্য দোয়া করো হ্যাঁ আচ্ছা কি ভাই তুমি দোয়া করো নাই আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তো দুই প্যাকেট খাইছো আল্লাহ তো সুখী আছে হ্যাঁ হ্যাঁ ভাবির জন্য আমার জন্য যে আল্লাহ যেন ভাই বাইরে এরকম সবসময় বিরিয়ানি টিরিয়ানি খাওয়াতে পারে এরকম কিছু করতে আল্লাহ একটা ভালো ভাই পাইছি আল্লাহ এই মনে দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ তুমি আমারে আমার কাছে আল্লাহ লাখ লাখ সুখের সুখের আলহামদুলিল্লাহ ভাই জন্য এরকম সবসময় আমাদের খাওয়াইতে পারে বা আমাদের পাশে দাঁড়াতে পারে আচ্ছা আসলে দুপুরে খাবারটা হলো মেন খাবার যদি এই দুপুরে খাবারে যদি ওরা না কিছু খাইতে পারে বিশেষ করে বেশিরভাগই ওরা কিন্তু মানে খাবারই খায় রুটি কলা মানে মানুষ দিলে কিন্তু 10 টাকা 5 টাকা এর বেশি কেউ দেয় না আসলে অনেকজনে 100 জনের মধ্যে 4 মধ্যে কিন্তু একজন দুইজন হয়তো ভাত মাত খাওয়ায় বা এরা ওরা হোটেল নিয়ে যায় খাওয়ায় আসলে কি বলবো বলার মতন কোনো ভাষা নাই অবশ্যই যদি আপনারা চান এই ভাইদের আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন এখানে রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন এখানে আসলে কিন্তু এসে পথ শিশুদের দেখতে পারবেন আপনারা আসবেন কি বড় ভাই কিছু বলবেন নাকি না আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমি যেন আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেন আসলে পথ শিশুদের নিয়ে কাজ করতে পারি আর ওদের জন্য একবেলা হলেও তাদের খাওয়াতে পারি আসলে কি বলবো দুঃখের জীবন ওরা যেভাবে কষ্ট করে বা যেভাবে রাস্তায় থাকে আসলে অনেক অসহায় ভাবে ওরা ঠিক মতন খাবার পায় না ঠিক মতন ঘুমানোর জায়গা পায় না ঠিক মতন গোসল করতে পারে না অনেক কষ্ট ঠিক না লিটন অনেক কষ্ট আজকে তো তুমি ভাতও খাও নাই না সারাদিনে সারাদিনে ভাত খাওয়া না এটাই তো মনে হয় খাইলে ভাত এখন না এটা কি খাওয়াইছে তাহলে আল্লাহ নাকি আচ্ছা আচ্ছা তার দিকে মালিক আল্লাহ আসলে কি বলবো তোমার তো মনে হয় অসুস্থ ঠান্ডা লাগছে হ্যাঁ আচ্ছা তোমারে নিয়ে আমি ঠিক আছে ডাক্তারখানায় ওখানে নিয়ে যায় তোমারে আমি ঠান্ডার ওষুধ কিনে দেবো ঠিক আছে হ্যাঁ কি করবে কথা ঘুমো মামা কো বলো আমারে হ্যাঁ হ্যাঁ
জামে ভাই ওষুধ লাগবো মামা ওষুধ লাগবো মামা কিসের ওষুধ তোমার আমার কি সমস্যা আমার আমার কিডনি আছে না হ্যাঁ হ্যাঁ ও ব্যথা করে মামা পশুন মামা বিড়ি খেলে তো ব্যথা করবে বিড়ি খাওয়া যাবে না ঠিক আছে এই দেখা বাদ দে মামা হ্যাঁ আমি কয় টাকা দিলাম মামা হ্যাঁ হ্যাঁ প্যান কিনতাম মামা প্যান আমি দুই একটা বছর দুই বছর দিলে এই প্যান জামা কাপড় পড়তে আছে দুই বছর ধরে জামা কাপড় পড়তেছো আচ্ছা তোমার আমি প্যান আনছি তো ঠিক আছে প্যান দেব আচ্ছা সবাইকে বলো আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন না মামা গুড নাইট এলে রে বসতে যাবি এখন আল্লাহ আমার সব কিছু দিব আচ্ছা 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 অবশ্যই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা যেন পথ শিশুদের নিয়ে কাজ করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসলে দুনিয়াতে কেউ সারা জীবন বেঁচে থাকবে না এর জন্য আসলে কি বলবো আমি যে কদিন বেঁচে আছি আমি চাই পথ শিশুদের নিয়ে কাজ করতে আসলে আমার একার পক্ষে কোনো আসলে কিছু করতে পারবো না কারণ আমিও মধ্যবর্তের একটা ছেলে আসলে আমিও ধনী না আমার যতটুকু সামর্থ্য আছে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যা আর্নিং হবে আমি নিজেও কিছু চলতে পারবো আর এদেরও আমি যেত চলাতে পারি আর আমার দোকানও আছে প্লাস আমি এটা করি আসলে শখের বর্ষে প্লাস আমার হলো আসলে ভালো লাগে অসহায় গরিব দুঃখেদের যদি আমিও বুঝি যে আসলে খাবারের কষ্ট দুঃখ কি বা ছোট ভাই ওখানে ফেলাও না তুমি হাত দাও ধরো কাজ শেষ হয়েছে নাকি এন কি পেটটা ভরছে আচ্ছা তুমি পানি খেলি তো আটু ভরবে নাকি আচ্ছা খাও পানি খাও আস্তে আস্তে খাও গলা ঠেকবো আস্তে আস্তে খাও ভাই আস্তে আস্তে খাও অবশ্যই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে উৎসাহিত করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা আপনারা এই অসহায় যারা পথ শিশু আছে যাদের একবেলা খাবারের জন্য আপনারা যারা এই ভিডিওটি বাইরে দেশের বাইরে থেকে দেখতেছেন বিদেশ থেকে বা প্রবাস থেকে অবশ্যই আমার এই ডিসপ্লেতে নাম্বার থাকতে যদি আপনারা মনে চায় বা ময়া হয় এদের দেখে আপনারা দিতে পারবেন আমি ওদের ওই টাকা এদের জন্যই আমি খাবার বা জামা কাপড় যাই হোক আমি এদের কিনে দিতে পারবো আমার আসলে একার পক্ষে এত দেওয়া সম্ভব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ